আপনাদের কাছে হাত জোড় করে বলছি এই সুযোগটাকে কাজে লাগান, কারণ সুযোগ বারবার আসে না। ইতালি কৃষি ভিসা এবং স্পন্সর ভিসার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। কৃষি ভিসার জন্য জানুয়ারি 2022 27 তারিখ আপনাকে আবেদন করতে হবে। এই ইতালি কৃষি ভিসা এবং স্পন্সর ভিসা নিয়ে আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, তার একটি আপডেট ভিডিও হচ্ছে এটি। ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব কিভাবে অত্যন্ত কম খরচে ইতালির কৃষি ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কতদিনের ওয়ার্ক পারমিট হবে এবং আপনারা বেতন কত পাবেন। চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমেই বলে নিচ্ছি, ইতালির এই ওয়ার্ক পারমিটটি প্রসেস করতে আপনার টোটাল খরচ হবে 1,00,000 টাকা, সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ফি। বাট আপনি বা আপনার এমপ্লয়ার বা এজেন্সির প্রথমে আবেদন করতে কোনো টাকাই লাগে না। আবেদন করার পর একটি লটারি অনুষ্ঠিত হবে, এই লটারিতে যদি আপনি বিজয়ী হন তবেই কেবল আপনি ওয়ার্ক পারমিটটি পাবেন এবং তখনই আপনাকে 1,00,000 টাকা ফি প্রদান করতে হবে। বাট আবারও বলছি, আপনার হয়ে ইতালির যে প্রতিষ্ঠান এই জবের জন্য আবেদন করবে শুরুতে তার একটি টাকাও খরচ হবে না। এবার জানবো এই ওয়ার্ক পারমিটটি কতদিনের হয়। এই ওয়ার্ক পারমিটটি জেনারেলি 6 মাস থেকে 9 মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ এটি হচ্ছে সিজনাল এগ্রিকালচারাল ভিসা। সো এই কৃষি ভিসায় যাওয়ার জন্য আপনারা যদি আমাদের দেশের কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন তাহলে বড় অঙ্কের টাকায় কোনোভাবেই কন্ট্যাক্ট করবেন না, কারণ আপনি ওখানে থাকতেই পারবেন সর্বোচ্চ 9 মাস, তারপর আপনাকে দেশে ব্যাক করতে হবে। এই 9 মাসে হয়তোবা আপনি 5 থেকে 6 লক্ষ টাকা সেভ করতে পারবেন, কিন্তু এজেন্সিকেই যদি দিয়ে দেন 10 লক্ষ টাকা তাহলে আপনার লাভ হলো কই? আর যারা ওখানে গিয়ে ফিরে আসবেন না তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে মনে রাখবেন, আপনি যদি ওখানে গিয়ে ফিরে না আসেন তাহলে বাংলাদেশের নাম এই তালিকা থেকে ভবিষ্যতে বাদ পড়ে যেতে পারে। সো আশা করি এই কাজটি আপনারা করবেন না। আমার একটি ভিডিও আছে কিভাবে আপনি এই 9 মাস পর ফিরে এসেও ইতালিতে আবার গিয়ে নতুনভাবে কাজ শুরু করতে পারেন এবং ওই দেশের সিটিজেনশিপ পেতে পারেন, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটি দেখে নেবেন। সো পালিয়ে যাওয়ার চিন্তাই করবেন না। তো চলুন এবার জেনে নেই আবেদনের পদ্ধতি। 27 জানুয়ারি 2022 সালে ওয়েবসাইটটি খুলে দেওয়া হবে। সেই ওয়েবসাইটে আপনার হয়ে ইতালিয়ান কিছু রিক্রুটিং এজেন্সি যারা এই দায়িত্ব পেয়েছে তারা আবেদন করবে। ইতালির যে রিক্রুটিং এজেন্সি আপনার হয়ে আবেদন করবে সে 27 তারিখ থেকে 2 মাস সময় পাবে, অর্থাৎ 27 জানুয়ারি 2022 সাল থেকে 27 মার্চ 2022 সাল পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তবে আপনি নিজে আবেদন করতে পারবেন না, আপনার হয়ে ইতালির ওই এজেন্সিগুলো আবেদন করবে। এখন কথা হচ্ছে যে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। আবেদন করতে আপনাদের 2টি কাগজ লাগবে, একটি হচ্ছে কভার লেটার আর একটি হচ্ছে সিবি। কভার লেটার এবং সিবি তৈরি করার ভিডিও আমি অলরেডি তৈরি করেছি এবং সেগুলোতে PDF ডাউনলোড করার লিঙ্কও আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। এই সিবি এবং কভার লেটার এখন থেকেই আপনাদেরকে তৈরি করে রাখতে হবে, আর আপনি যত আগে আবেদন করবেন ততই আপনার লটারিতে টিকার চান্স অনেক বেশি। যাই হোক ভিউয়ার্স, 27 জানুয়ারি 2022 সালে যখন ওয়েবসাইটটি ওপেন করে দেওয়া হবে তখন আরেকটি আপডেট ভিডিও আমি আপনাদের জন্য এই চ্যানেলে দিব, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই ছিল ভিডিও, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।